প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, সিনিয়র যৌন রোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আপনারা সবাই জানেন যে আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি এবং আপনাদেরকে আমি এই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আমি মূলত ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘদিন সেক্সুয়াল ডিজিজ নিয়ে কাজ করছি। আর এই ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার মূলত আমার বাবা প্রতিষ্ঠা করে গেছেন। উনি মারা যাবার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। তো আমি আজকে ডাক্তারি পেশায় আসতে পারছি আমার বাবার জন্য। আমি আমার ভিডিওর শুরুতেই আমার শ্রদ্ধেয় বাবা ডাক্তার শশীদুলাল সরকারকে প্রণাম জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের যোনি শুষ্কতায় ছেলেদের করণীয় কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, বা মেয়েদের যোনি শুষ্কতা জনিত সমস্যায় মেয়েরা কি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রায়ই মেয়েরা একটা কমন সমস্যার কারণে সেক্সুয়াল কাজে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে না, সেটা হচ্ছে যোনির শুষ্কতা। এই শুষ্কতা জনিত সমস্যায় বেশিরভাগ মেয়েই ভোগেন। যদিও বর্তমানে বেশিরভাগ মেয়ে পর্ন ভিডিও দেখে সেক্সুয়াল ব্যাপারে অনেক জ্ঞান অর্জন করেন, তারপরও তাদের এই জ্ঞান পর্যাপ্ত নয়। আমি মেয়েদের সেক্সুয়াল কাজে আগ্রহ সৃষ্টি না হওয়ার পেছনে দুটি কারণ, উল্লেখযোগ্য দুটি কারণ আছে, সেই দুটি কারণ নিয়ে বলবো। এক হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস, আর দুই হচ্ছে পেইনফুল ইন্টারকোর্স। এই দুটি কারণেই সাধারণত মেয়েদের সেক্সুয়াল কাজে অনাগ্রহ সৃষ্টি হয়। তো সাধারণত যৌন উত্তেজনার সময় মেয়েদের যোনি থেকে কামরস নির্গত হয়, যার ফলে ভ্যাজাইনা ভিজে যায় এবং সেক্স করতে সুবিধা হয়। এবং আপনি সেক্সের সময় যদি পর্যাপ্ত পরিমাণ যোনি থেকে কামরস নির্গত না হয়, তো সেক্ষেত্রে সেক্সুয়াল কাজে অসুবিধার সৃষ্টি হয়, মেয়েদের সেক্সের প্রতি আগ্রহ থাকে না। তো ছেলেরা মেয়েদেরকে পরিপূর্ণ উত্তেজিত করার আগেই অনেক ছেলে সহবাসে বা সেক্সে লিপ্ত হয়। এতে কি হয়, মেয়েদের যোনি থেকে কামরস নির্গত হয় না, ফলে ভ্যাজাইনা শুষ্ক থাকে, যার কারণে সেক্স করতে গেলে মেয়েরা ব্যথা পায়। এই ব্যথাজনিত কারণেই মেয়েরা সেক্সে আগ্রহ প্রকাশ করে না। আবার কিছু কিছু খারাপ মন মানসিকতা ছেলে পেলে আছে, যারা ফান ভিডিও দেখে এই মেয়েদের ব্যথাজনিত সমস্যাটাকেই তারা বেশি মজাদায়ক মনে করে, এবং এটার কারণেই তারা মেয়েদের পুরোপুরি উত্তেজিত না করে তারা সেক্সে লিপ্ত হয়, যার ফলে মেয়েরা ব্যথা অনুভব করে এবং সেটাকে তারা বেশি মজাদায়ক মনে করে তারা সেক্স করে, যার ফলে পরবর্তীতে মেয়েরা সেক্সে বেশি আগ্রহ হয় না। তো আমি অল ওভার বলবো, যারা এই ধরনের মন মানসিকতার মানুষ আছেন তারা অবশ্যই এটা পরিহার করবেন, কারণ আপনি যখন আপনার পার্টনার বা সঙ্গীকে পরিপূর্ণ উত্তেজিত না করতে পারবেন, তো তখন তার সঙ্গে যখন সেক্সে বা সহবাসে লিপ্ত হবেন তখন তার পেইনফুল ইন্টারকোর্স হবে, মানে সে ব্যথাজনিত সমস্যায় ভুগবেন। তো যোনি থেকে যদি পর্যাপ্ত কামরস নির্গত না হয়, সেক্ষেত্রে প্রতিটা মেয়েই পেইনফুল ইন্টারকোর্সে ভুগবে, যার কারণে সে পরবর্তীতে আর সেক্সে আগ্রহ প্রকাশ করবে না বা সহবাসের প্রতি তাদের আগ্রহ প্রকাশ থাকবে না। এই সমস্যাটা দীর্ঘায়িত হতে হতে একসময় সে সহবাসের প্রতি সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলবে। তো আমি সব ছেলেদেরকে অনুরোধ করব, আপনারা যারা পার্টনার, সঙ্গী বা স্ত্রীর সাথে সহবাস করেন, তারা অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রাখবেন যে আপনার পার্টনার পুরোপুরি উত্তেজিত কিনা এবং তার যোনি থেকে কামরস নির্গত হচ্ছে কিনা। আপনি যখন বুঝবেন যে আপনার পার্টনার পুরোপুরি উত্তেজিত এবং যোনি থেকে কামরস নির্গত হচ্ছে, আপনি তখনই সহবাসে লিপ্ত হবেন, তাহলে সেটা একটা পরিপূর্ণ সহবাস হবে এবং আপনি এবং আপনার উভয়ই অনেক আনন্দ লাভ করবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই পরামর্শ মেনে চলবেন, আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকলে আমি পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারবো। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন নিঃস্বার্থভাবে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আর আমার যারা প্রিয় দর্শক এবং ভক্ত তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার সাথে থেকে আমাকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।